সাড়ে আটটা নাগাদ দার্জিলিং মেল নিউ জলপাইগুড়ি স্টেশন পৌঁছালো। সকালটা বেশ রৌদ্রোজ্জ্বল ছিল। জনগণের ভিড় ঠেলে স্টেশন চত্বরের বাইরেই গ্যাংটক যাওয়ার কার স্ট্যান্ড। জলখাবারের পর্ব সেরে আমাদের গ্যাংটকের উদ্দেশ্যে যাত্রা শুরু। পাহাড়ে এনি অনেকবার, পাহাড়ই আমার প্রথম ভালোবাসার ভ্রমণ সঙ্গী। পাহাড়ে যখন আমরা একে বেঁকে উপরে উঠছি, আমাদের পাশ দিয়ে তিস্তার অনবরত ধারা বয়ে চলেছে। তিস্তা কোথাও শান্ত, কোথাও আবার নুড়ি পাথর ওর গতিপথে বাধা সৃষ্টি করে ওর বহমান ধারাকে আরো জোরালো করে তুলেছে। প্রায় তিন ঘন্টার যাত্রা পথে তেমন কোনো ভিউ পয়েন্ট নেই, পাহাড়ি ফুল, ঘাট আর তিস্তা নদী। মাঝে একবার রাস্তার ধারে ধাবায় দাঁড়িয়ে দুপুরের খাবার খাওয়া। গ্যাংটকের এমজি মার্কেট খুবই পরিচিত, হোটেল বলতে বেশিরভাগ এখানে। মার্কেট চত্বরে আশেপাশে অসংখ্য দোকানপাট, হোটেল, বাস স্ট্যান্ড। তবে আমাদের রিসর্টটা ছিল মার্কেট থেকে 3.5 কিলোমিটার ওপর, লোকালয় থেকে অনেকটা নির্জন জায়গায়। সেখানেও বেশ কিছু হোটেল রয়েছে, তবে পাহাড়ের মুখ্য জনবসতি থেকে একটু কোলাহলমুক্ত। ভ্রমণ যাত্রায় হোটেলটা আমাদের অনেক ওপরে থাকার দরুন রাতের অন্ধকারে পুরো শহরের সৌন্দর্যটা জানলা দিয়ে উপভোগ করা, এটা একটা বাড়তি পাওনা। প্রথম দিন গ্যাংটকের মার্কেট ঘোরা, ঠান্ডায় কফির কাপে হাত সেকে গরম চুমুক দেওয়া, সুপের সাথে মোমো খেয়ে শরীর গরম করা ছাড়া আর তেমন কিছুই হবে না। একটা সন্ধে মার্কেট ঘুরে দেখার জন্য যথেষ্ট। মার্কেট চত্বর হলেও ভীষণ পরিচ্ছন্ন আর শান্ত সেখানের পরিবেশ। মার্কেটে ঢুকতেই গান্ধীর বড় মূর্তি, সেই জন্যই এই নামকরণ গান্ধী মার্কেট। ইচ্ছে হলে আপনি রোপওয়ে চড়েও নিতে পারেন, তবে সেটা বিকেল 5টা পর্যন্ত। পরের দিন সকালে আমাদের ছাঙ্গু লেক আর বাবা মন্দির দেখার কথা ছিল, কিন্তু আবহাওয়া খারাপ থাকার দরুন এবং রাস্তায় ধস নামার জন্য আমাদের সেদিন আর যাওয়া হলো না। ঘুরে এলাম গ্যাংটকের কিছু মনেস্ট্রি, হিন্দুদের মন্দির বলতে হনুমানজি আর গণেশজি। রাস্তায় যেতে যেতে বেশ কিছু ঝর্ণা, রক গার্ডেন চোখে পড়বে।
ভাগ্যটা ভীষণই খারাপ থাকায় আগামী দুদিনেও আমাদের ছাঙ্গুর রাস্তা পাড়ি দেওয়া সম্ভব হলো না। তাই যাত্রাপথ ঘুরিয়ে নিয়ে রওনা দিলাম উত্তর সিকিমের দিকে, লাচুং, ইয়াংথাং ভ্যালি আর জিরো পয়েন্ট। গ্যাংটক থেকে শেয়ারিং কার করে গিয়েছিলাম লাচুং। সকালে রওনা দিয়ে পৌঁছাতে বেশ সন্ধে হয়ে গিয়েছিল। লাচুংয়ে থাকার ব্যবস্থা খুবই সীমিত, হোমস্টের বন্দোবস্ত। এপ্রিলও বেশ হালকা পানি ঠান্ডা। হোটেলের পিছন দিয়ে বইছে নাম না জানা এক নদী, তারই কুলুকুলু শব্দের সাথে চায়ের কাপে চুমুক, সঙ্গে ম্যাগি আর আগুন জ্বালিয়ে হাত গরম করা। খাবার তবে মনের মতো পাওয়া যাবে না। রাতে অসম্ভব ঠান্ডা আর ঠান্ডায় রাস্তার ধারে হোটেলের জানলা দিয়ে ঘুটঘুটে অন্ধকার তাকিয়ে রোমাঞ্চকর অনুভূতি পাওয়া। সকালে হঠাৎ সূর্যের আলো চোখে এসে পড়াতে ঘুমটা ভেঙে গেল। বাইরে তাকিয়ে দেখি ঝলমলে আকাশ, তুলোর মতো হালকা মেঘ। আর ছাদ থেকে দেখলে পাহাড়ের গায়ে বরফ নয়, মনে হবে সোনার পাত বসানো। সেখান থেকে অদ্ভুত এক দ্যুতি বেরোচ্ছে। ব্রেকফাস্ট হাতে নিয়ে রওনা দিলাম আমাদের সর্বশেষ যাত্রা ইয়াংথাং ভ্যালি আর জিরো পয়েন্টের উদ্দেশ্যে। রাস্তা এখানে অসম্ভব খারাপ। রাস্তা বলতে কিছু নেই, গাড়ি চলতে চলতে আপনা হতেই রাস্তা তৈরি হয়ে গিয়েছে। যাত্রাপথে শুরুতে পড়বে ইয়াংথাং ভ্যালি। তিস্তা এখানে অসম্ভব শান্ত, হেঁটেই যেন পার হওয়া যায়। নুড়ি পাথর পড়ে থাকা নদীর বুকে আর বরফ জমা পাহাড়ই এখানকার সৌন্দর্য। তবে বরফ ছুঁতে হলে যেতে হবে জিরো পয়েন্ট। ভাগ্য সাথে থাকলে মাঝে মধ্যে পেয়েও যেতে পারে তুষার বৃষ্টি। Thank you.
জিরো পয়েন্ট পৌঁছানোর কিছুটা আগে থেকেই গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। বরফের চাই রাস্তায় থাকার দরুন গাড়ি শেষ পর্যন্ত যেতে পারে না। পর্যটকদের ভিড় তাই এখানে। লেপচুরা তাদের পসার নিয়ে এখানে বেশ সাজিয়ে বসেছেন, ম্যাগি, স্যুপ, কফি, চা, যেটা পছন্দ। চারিদিকে তাকালে শুধু একটাই জিনিস, প্রকৃতির স্নিগ্ধতা, বরফ চাদরে মোড়া পাহাড়ের ঢাল থেকে মাটি পর্যন্ত। কিছু জায়গা বরফ খুবই নরম, পা বেশ গভীরে ঢুকে যাওয়ার মতো। সূর্যিমামার আশীর্বাদে আজ আকাশও ঝলমলে। এখানে বরফই আমাদের একমাত্র বন্ধু। তাকে নিয়ে শোয়া বসা, গড়াগড়ি দেওয়া, খেলা করা ঘণ্টাখানেক চলল এইভাবে। পরদিন সেই চেনা রাস্তা ধরে শিলিগুড়ি আসা আর মনকে সান্ত্বনা দেওয়া আবার আসব, ভাগ্য সাথে থাকলে ছাঙ্গু দেখে ফিরব। Thank you.